আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড পাওয়ার যে যৌতিকতা রয়েছে সেই যৌতিকতা নিয়ে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও কিন্তু দশম গ্রেড পাওয়ার যোগ্য এবং এই দাবিটা তাদের ন্যায্য তো সর্বশেষ আমরা যে একটি তথ্য পেয়েছি তো সেই তথ্যটি আমরা পর্যালোচনা করব তো চলুন আমরা দেখি বুক ভরা স্বপ্ন নিয়ে প্রাথমিকের সহকারী শিক্ষকরা আশা করেছিল তাদের বেতন বৈষম্য দূর হবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে কাজ করছেন অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার শিক্ষকদের প্রত্যাশা ছিল সরকারি সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য কর্মচারী সহ পিটি পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের সমকাজ সমযোগ্যতার মতো বেতন স্কেল দশম গ্রেড পাবেন অথচ তাদের বেতন তিনশো টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয় বারোতম গ্রেডে অথচ প্রধান শিক্ষকদের তিন হাজার পাঁচশো টাকা বাড়ানোর প্রস্তাব করা হয় দশম গ্রেডে এ বিশাল বৈষম্য কাম্য নয় এ প্রেক্ষাপটে কিছু বাস্তব উদাহরণ উপস্থাপন করছি প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা স্নাতক বা সমমানের দ্বিতীয় বিভাগ বেতনের গ্রেড তেরোতম অন্যদিকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা স্নাতক বা সমমানের বেতন গ্রেড দশম পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের যোগ্যতা স্নাতক বা সমমানের বেতন গ্রেড দশম নার্সদের নিয়োগ পদে যোগ্যতা এইচএসসি ডিপ্লোমা ইন নার্সিং বেতন গ্রেড দশম উপসহকারী কৃষি অফিসার পদে নিয়োগের যোগ্যতা চার বছরের কৃষি ডিপ্লোমা এইচএসসি বেতন গ্রেড দশম প্রস্তাবিত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের যোগ্যতা স্নাতক বা সমমানের বেতন গ্রেড দশম নবম এছাড়া একই কারিকুলাম একই পাঠ্যক্রম ও একই ক্লাসের শিক্ষার্থী নিয়ে শিক্ষাদান কাজ করা হয় পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে তাদের শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ বেতন দশম গ্রেড প্রাথমিক শিক্ষকদের সঙ্গে অন্যান্য সমযোগ্যতা সম্পন্ন কর্মচারীদের সঙ্গে বিশাল বৈষম্য এ বৈষম্যের ফলে প্রাথমিক শিক্ষকদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও যন্ত্রণা ইদানিং সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে এক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের সম্পদের হিসাব থেকে বাদ দেওয়া উচিত ছিল কারণ তাদের ঋণের পরিমাণ ও মাসিক পরিবার পরিজন ভরণ পোষণের ঘাটতির দুর্দশার সম্পর্কে জানতে চাইলে পুরো প্রাথমিকের শিক্ষকদের জীবনযাপনের চিত্র সরকার তথা সংশ্লিষ্টরা জানতে পারতেন শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা প্রাথমিকের শিক্ষকরা সব শিক্ষিত জনগোষ্ঠীর শিক্ষক তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে তৈরি হয় সমাজের গুণী ব্যক্তিত্ব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী সহ শিক্ষিত জনগোষ্ঠী অথচ তাদের নিদারুণ কষ্ট দুঃখ মানবতর জীবনযাপনের বিষয়টি উপেক্ষিত সহকারী শিক্ষকরা জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার প্রধান দায়িত্ব পালন করে আসতেন নিম্নমানের বেতন স্কেলের কারণে মেধাবীরা এ পেশায় আসতে চাচ্ছেন না দৈবক্রমে কেউ আসলেও ভালো বেতনের সুযোগ সুবিধা পেলে তারা অন্য পেশায় চলে যায় মেধাবীরা অন্য পেশায় চলে যাওয়ায় অসুস্থ অবস্থা পরিলক্ষিত হচ্ছে প্রাইমারি শিক্ষায় দেশ ও জাতির সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে দশম গ্রেডে দিয়ে মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতে হবে শতভাগ পদোন্নতির মাধ্যমে তাদের পেশাগত জীবন সমৃদ্ধ করতে হবে এর ফলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে এর ফলে প্রধান শিক্ষক সহ তৃণমূলের কর্মকর্তাদের আর্থিক সুযোগ সুবিধা স্বাভাবিকভাবে বাড়বে সহকারী শিক্ষকদের এই বৈষম্যের আন্দোলন দেশ ও জাতির শিক্ষার সমৃদ্ধি তথা উন্নয়ন সম্পৃক্ত এর সঙ্গে পুরো প্রাথমিক পরিবারের উন্নতি তথা ভাগ্য জড়িত প্রাথমিক শিক্ষা তথা পরিবারের সমৃদ্ধির সাথে পুরো শিক্ষা পরিবার তথা সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা রইল বিশিষ্ট শিক্ষাবিদ তো বিষয়টা আসলে খুবই ভাবার বিষয় এবং দেখার বিষয় যে একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকারি চাকরিতে কেউ দশম গ্রেড পাচ্ছেন আর তারা তেরোতম গ্রেড পাচ্ছেন এটা খুবই বৈষম্যপূর্ণ একটা বিষয় সবথেকে বড় কথা হলো যে এখানে মেধাবীদের আকৃষ্ট করা যাচ্ছে না তো মেধাবীদের আকৃষ্ট করতে হলে অবশ্যই দশম গ্রেড দেওয়া উচিত দশম গ্রেড দিলে মেধাবীরা আকৃষ্ট হবে কারণ প্রাথমিক শিক্ষায় কিন্তু মূল ভিত্তি এই প্রাথমিক শিক্ষাকে যদি অবহেলা করা হয় তাহলে কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থায় ধ্বংসের দিকে ধাবিত হবে তো আমি আসলে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রাথমিক সহকারী শিক্ষকদের অবশ্যই বৈষম্য নিরসন করা উচিত শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের না বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের স্কেলও অনেক উন্নতি করা উচিত তাদের বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো অস্থিরেই দূর করা উচিত এবং এই প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার যদি জাতীয়করণ হয় এবং তাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি হয় তো অবশ্যই দেশ সমৃদ্ধির দিকে ধাবিত হবে ধন্যবাদ